বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চমৎকার এবং আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিশেষ করে আমার জন্য তো বটেই। কারণ এই আজকের যে অনানুষ্ঠানিক স্বাস্থ্য সেবার যে কার্যক্রম শুরু হলো রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেখানে আমি প্রথম রেজিস্টার্ড একজন পেশেন্ট। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং আমার একটা ভালো লাগার জায়গা তৈরি করেছে। দেখ, আজকে হাসপাতাল, সম্রাটনগর হাসপাতাল নবনির্মিত হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যিনি এই হাসপাতালের কার্যক্রমকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের অত্যন্ত পরিচিত আমার সহপাঠী, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, দেশবরেণ্য শিল্পী জনাব সেলিম চৌধুরী মহোদয়, তার সভাপতিত্বে আজকের এই সুন্দর আয়োজন। এবং উপস্থিত আছেন এই হাসপাতালের সাথে যারা, যাদের ঘাম জড়িত, পরিশ্রম জড়িত, আমি সবার নাম বলছি না, কারণ আমার আরেকটি একটা অনুষ্ঠান আছে এখানে, যাতে বারবার ফোন আসছে, তো সবাই এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকে চিনি। আসলে যে নাম বললে যে আমাকে যথাযথ মূল্যায়ন করা হবে, এই এই কনসেপ্ট থেকে আমি একটু দূরেই থাকি সবসময়। আর এখানে আমার সাথে আসলে দুজন অতিথি এসেছেন, যদি এলাকার সন্তান, পেশায় একজন চিকিৎসক, তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চলতি দায়িত্বে আছেন, পেডিয়াট্রিক কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট, শিশু রোগ কনসালটেন্ট। আমাদের এই হাসপাতালে একজন ডাক্তার জনাব কুতুব নাহিদ, ডক্টর কুতুব নাহিদ, আমার সমবায় কর্মকর্তা, এই এলাকার সন্তান জনাব সালিক আহমদ ভুঁইয়া, আমাদের উপজেলা সমবায় কর্মকর্তা সহ আমাদের সিনিয়র সাংবাদিক, এবং এই হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার অত্যন্ত পরিশ্রম চোখে পড়ার মতো, আমাদের সকলের প্রিয় জনাব মজুরুল রঞ্জুভাই সহ উপস্থিত সবাইকে আমি সালাম আদর জানাচ্ছি। এবং প্রথমেই একটি সুক্রিয়া এবং একটা কৃতজ্ঞতা জানাই আপনাদের, দুটি কথা বলে বিদায় নেব। কারণ ঠিক নির্বাচন, উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগেই একটি অনুষ্ঠান এখানে হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম, আপনাদের কাছে আমি দোয়া চেয়েছিলাম, দরখাস্ত করে গিয়েছিলাম, একজন প্রার্থী ছিলাম। আপনারা সকলের অকুণ্ঠ সমর্থন, অকৃত্রিম ভালোবাসা আমাকে সিক্ত করে গত 29 মে যে উপজেলা পরিষদ সরাসরি সমর্থনের মাধ্যমে কিন্তু আজকে আমি এই দায়িত্বটুকু পেয়েছি। আপনারা দোয়া করবেন, আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং পরেই আপনাদের প্রতি আমার অতুল শ্রদ্ধা, হৃদয় কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন যাতে যে দায়িত্বটুকু, যে আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে আমাকে, আমার উপর ন্যস্ত করেছে, সেটা যেন আমি সম্পন্ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর শমশেরনগর হাসপাতাল, এটি একটি ল্যান্ডমার্ক হয়ে গেছে ইতিমধ্যে। এটা যদিও কিছু সংখ্যক, বিশেষ করে আমার বন্ধু সেলিম চৌধুরীর নেতৃত্বে, রঞ্জু ভাই, তাদের সকলের একটা কালেকটিভ এফোর্ট আমি বলবো, এবং সেখানে আমরাও ছিলাম, সেই হিসাবে সকলের এটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানটি দৃশ্যমান এবং আজকে থেকে তার স্বাস্থ্য সেবার কার্যক্রম শুরু হয়েছে। ভাবতে অবাক লাগে, আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। এখানে অনেক দেশে বিদেশে যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা, এবং যারা প্রথমে উদ্যোগটুক নিয়েছেন এই হাসপাতালের জন্য ভূমিদান করে, এটি অত্যন্ত একটি দুরূহ ব্যাপার, যেখানে আমরা 1 ইঞ্চি জায়গা চাষতে চাই না, পারলে আরো আমরা বেশি নেওয়ার চেষ্টা করি। সেখানে প্রায় 151 শতক জায়গা, 1.5 একর জায়গা ওনারা কিন্তু বিনামূল্যে এখানে দান করেছেন, কারণ এই এলাকার মানুষ যাতে স্বাস্থ্য সেবা পেতে পারে, এই যে দোরগোড়ায় তারা এই স্বাস্থ্য সেবাটুকু পৌঁছে দিয়েছে, সেজন্য প্রথমে আজীবন যত, আমি আরেকদিন বলেছিলাম যখনই বলবো তত, তখনই তাদের কিন্তু এই যে আলিয়া জামান, আমাদের জামান সরওয়ার জামান, আলিয়া জামান, তারা দম্পতি, জামান দম্পতি তারা এগিয়ে এসেছিলেন, তারা এই সাহসটুকু দেখেছেন, দেখেছেন বলেই আমাদের এলাকার যারা গুণীজন আছেন বা যারা বিদগ্ধ স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার যে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করে চিন্তা করেন, তারা কিন্তু এগিয়ে এসছেন, সাহস দেখাতে পেরেছেন। আজকে শমশেরনগর হাসপাতাল এখানে একটি দৃশ্যমান প্রতিষ্ঠান, এটা তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এবং এখানে যেহেতু নতুনভাবে শুরু হয়েছে, এটা নিশ্চয়ই যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেহেতু আপনারা নিজেরাই এটা জনবল কাঠামো এটা তৈরি করবেন, এবং সেই অর্গানোগ্রাম অনুযায়ী আপনাদের জনবলরা এখানে কাজ করবে, নিয়োগ হবে, এবং আমরাও আমাদের অবস্থান থেকে যতটুকু পারি এখানে এলাকার মাননীয় সংসদ সদস্য যিনি শুরু করেছিলেন, তিনি কিন্তু এলাকার মাননীয় মন্ত্রী, আমরা আগে কখনো শ্রীমঙ্গলের এমপি হিসেবে দেখতাম, এখন তিনি সারা দেশের মন্ত্রী, তাই ওনার ব্যস্ততা বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, কাজের লোড বেড়েছে এবং সুযোগও বেড়েছে একইভাবে। তো সেই হিসাবে আমি আশা করি, প্রত্যাশা করি, এই এলাকার আরেকজন জনপ্রতিনিধি আপনারা যারা নির্বাচিত করেছেন, আমি সে আমার অবস্থান থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যেভাবে এর আগে প্রায় 3.5 দশক ধরে এই এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে, ইনশাল্লাহ আগামী তো এটা অব্যাহত থাকবে। আমার অবস্থান থেকে যদি আমার কাজ করার ক্ষমতা সীমিত, কিন্তু কাজ করার মন আছে, সেই হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে শমশেরনগর হাসপাতাল আমার একটা অস্তিত্বের অংশ মনে করি,
এবং আজকে আমি এই কথাটা বলেছি, আজকে যে আমাকে রেজিস্ট্রেশন করার সময় যে কাগজটা হাতে ধরিয়েছেন, আমি রঞ্জিত বলেছি এটা আমার জন্য, এটি আমার জন্য এটা কি বলে সুবেনির হয়ে থাকবে, আমি এটাকে লেমিনেট করে আমি ফ্রেম করে রেখে দেবো। আমি তো থাকবো না, আমার পরবর্তী প্রজন্মরা থাকবে, এবং পরবর্তী প্রজন্মরা যখন জানবে জানবে আজ থেকে 50 বছর 100 বছর পরে যে এই হাসপাতালের আমার দাদা বা পূর্বপুরুষরা বা অমুক এই হাসপাতালের প্রথম প্রথম রেজিস্টার্ড রোগী ছিলেন, এটা আমার মনে হয় যে আমার জন্য এটা গর্বের বিষয়, এটা ভালো লাগার ফিলের জায়গা তৈরি হয়েছে। তাই আমার কথা বাড়াচ্ছি না, আমি আবারও বলবো যারা আমরা যারা আছি এবং আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের স্বজনরা প্রবাসে বসবাস করছেন, আমাদের চেয়ে আর্থিকভাবে কিন্তু তারা যেভাবে এগিয়ে এসছেন এটা চোখে পড়ার মতো, এবং তারা তাদের এই এই সহযোগিতার হাত অব্যাহত রাখবেন, প্রসারিত রাখবেন, এবং ইনশাল্লাহ এটা প্রশাসনিক ভবন হয়েছে, অবকাঠামো শেষ, এটার কার্যক্রম শুরু হয়েছে, এবং আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে অতি শীঘ্রই মাননীয় মন্ত্রী মহোদয় সম্মতি প্রাপ্তির সাপেক্ষে কিন্তু এটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এবং সেখানে সেই পরিসরে আরো অনেক লোকই কথা বলার সুযোগ পাবেন, আমরাও পাবো, আমরা বিস্তারিত কথা বলবো। আমরা আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এখানে আমাকে যখনই ডাকেন আমার একটা ভালো লাগার জায়গা, আমি কিন্তু সাথে সাথে আমার বন্ধুকে বলে যাবো ইনশাল্লাহ, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরে আমি চেষ্টা করবো যখনই ডাকবেন, ফিল ফ্রি টু কল মি এনি টাইম, যখনই ডাকবেন তখনই কিন্তু আন্দা হাজির ইনশাল্লাহ। আর আগামী তো থাকবো, আর আমার অবস্থা থেকে আমার যেটুকু বলার আমি যতটুকু পারি করবো ইনশাল্লাহ। আমি আর মানে একদম সিগনিফিকেন্ট কিছু বলতে চাই না, কিন্তু আমি করে যাবো। আর এখানে যারা ডক্টর দেবাশিস সিংহ পরিবারের সাথে আমরা অত্যন্ত, আমি বিশেষ করে অত্যন্ত শুভাশিস বা তার বোন শর্মিলা বা আরো বোনরা আছে, জ্যোতি সিনহা আছে, সোনালী আছে, এদের সাথে আমরা কাজ করি একসাথেই। আমার ছোট ভাই সালেকমান ভুইয়া, এটি আলোকিত পরিবারের সন্তান, তিনিও এখানে এসছেন, যদিও তারা ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছিল, তা আমি ওনাকে অ্যাপ্রোচ করে তার সাথে রাজি হয়ে গেলেন। বললাম যে এটা স্বাস্থ্য, আপনি তো স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তো চলেন না একটা স্বাস্থ্য সেবা সংক্রান্ত একটা প্রতিষ্ঠান যাচ্ছি, চলে আসছেন। আমি আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে এনে বা আমাকে দাওয়াত করে এসে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে, সেজন্য আবারও আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। এবং এটা শুরু হয়েছে, আমরা যে কোনো জিনিস শুরু করতে পারি, কিন্তু এটাকে সাস্টেইন করা কিন্তু কঠিন, সেখানে অনেক ধরনের মত পথের ভিন্নতা আসতেই পারে, এগুলাকে আমরা ছাপিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই উদ্দেশ্য থাকবে। এখানে আমার সোনাইবে আছেন, বিশিষ্ট ফুটবলার সহ অনেকে আছেন, ওনারা কিন্তু সালাম ভাই, সবাই কিন্তু আমার মাগনা খোকন সাবেক ইয়ে জনপ্রতিনিধি সায়েম আছে, সবাই কিন্তু প্রমিজিং এবং কাজ করতে পছন্দ করেন। তাই আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাবো, এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান আমাদের, আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো, এবং আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের ফিউচার জেনারেশন পরবর্তী প্রজন্ম এই প্রতিষ্ঠানকে দেখে যেন গর্বে তাদের বুক ভরে যায় যে আমাদের পূর্বপুরুষরা কিছু একটা করে যেতে পেরেছে। তাই আমি আবারও দেশে বিদেশে যারা অবস্থান করছেন তাদের সকলের এই সহযোগিতা এবং তাদের এই ত্যাগের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, এবং যারাই এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করবেন তাদের সকলের পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যে ত্যাগ বা আপনারা যে দান করছেন এটা সদগায় জারিয়া হিসেবে আল্লাহ যেন গ্রহণ করেন। আমরা সবাই ভালো থাকবো, সবার সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ আয়ু কামনা করে, নিরোগী জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম।